বলছি দিদি, কি করছো গো? এক বাটি চিনি দাও না, চাটনি বসিয়ে এসেছি। ভজার বাবাকে সেদিন বললাম, হ্যাঁ গো, এত চাটনি খাবো খাবো করছো, বাড়িতে তো চিনি নেই, সে আর আমার কথা শোনে না, একটু চিনি দাও না গো। কি ওরে, শোনো না দিদি, বলছি কিনা যে আমার ভজাটা না অনেকদিন ধরে বলছে মাংস খাবো মাংস খাবো, বললাম যে পরে খাস, বাড়িতে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ কিছুই তো নেই, একটু একটা একটা করে দিয়ে দাও না গো। মাংসটা তো কিনবেই বলেছে, চলে আসবে এক্ষুনি বাজার নিয়ে, আমি তো বলতেও ভুলে গেছি, একটু দাও না গো, দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, দুটো এই আদা একটুখানি দিলেই হবে, বেশি আদা দিই না আমি মাংসতে, কেমন গন্ধ হয়ে যাবে সে পেঁয়াজের সঙ্গে, অল্প অল্প করে দাও না। এই পেঁয়াজ দিলাম ঠিক আছে, কিন্তু মরিচ আর আদার এখন 300 টাকা করে কিলো। ওটা কি হয়েছে একটু দাও না বাবা, তোমাদের অত এনেছে, এত হিংসা করো কেন, একটু দাও না। আমাদের গোটা সপ্তাহ তুলেছে দিদি, অমনি বললে হয় না। আরে একটু দাও না বাবা, একটুখানি দাও, আমার ভজাটা খাবে, ওইটুকু বাচ্চা খাবে বলছে, তোমার একটু দয়া মায়া নেই, দাও না গো। অল্প করে দিলাম, তোমার ভজার বাপকে বলো বাজার থেকে এনে যেন ফেরত দিয়ে যায়। আরে দিদি বলছি, তোমার বর আজকে অনেক মাংস এনেছে 1 কেজি, আমাদের 4টা দাও না গো, আমরা 3টে মাত্র মানুষ, আমি মাংস সেমন খাই না, আমার ভজার বাবা আর ভজা খাবে, এক পিস করে দিয়ে দেবো, 3 পিস দাও না, ও 3 পিস আবার 70 হয়, 4 পিস দিয়ে দাও না বাবা, তোমরা 1 কেজি মাংস এনেছো, দাও না গো 4 পিস। ভজার বাবা বললো মাংস পাইনি, আমার ভজাটা কেঁদে কেঁদে একদম সারা বাড়ি মাথায় করছে, একটু দাও না গো 4 পিস মাংস, আমি রান্না করে নেবো, তোমায় রান্না করতে হবে, দাও না গো, দাও। কি ওরে, ভালো হয়ে গেছে সব। দিদি বলছি যে আমাকে তো ডাকতেই ভুলে যাও আজকাল, আজকাল নতুন নতুন বন্ধু হয়েছে নাকি অনেক, আমাকে তো আগে কত ডাকতে, একটা ছোটখাটো জিনিস হলেও ডেকে ডেকে জানাতে যে জানো এইটা হলো এইটা হলো, এখন তো ডাকোই না, কটকটির মাকে ভুলে গেছো, বা বা ভালো, নতুন বন্ধু বান্ধব হওয়া ভালো। তা ফ্রিজ কিনেছো কই বললে না তো, আমি কি ঠান্ডা জল চাইতে আসতাম নাকি, এত হিংসা কেন কে জানে মনে, আমাদের ঘরে ওরকম ফ্রিজ অনেক আছে। তা তোমার মেয়েকে দেখি রোজ পড়ে টরে আসার সময় কোন একটা ছেলের হাত ধরে ধরে আসে, তা খেয়াল করেছো মেয়েকে? সেই তো এই কটকটি মাই তোমাকে খবরটা দিল, জিজ্ঞেস করবে মেয়েকে, আমাকে তো মনে করো আমি তোমার ভালো চাই না, বেশি দেখাচ্ছে, সোনার গহনা কিনেছে বলে দুটো হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার মুখের সামনে দেখাচ্ছে, আমি যেন বাপের জন্য সোনার গহনা দেখি। বলি তুমি এই শাড়িটা কোথা থেকে কিনেছো গো? বাবা, কটকটির বাবাকে তাহলে বলতে হবে তো, শাড়িখানা বেশ ভালোই দেখতে হয়েছে, দেখতে তো একবারে শাঁকচুন্নির মতো লাগছে নিজেকে, যেন মনে হচ্ছে করে কত ভালো লাগছে। সত্যি একে খুবই বাজে দেখতে, শাড়িটা এত সুন্দর তাও একে পরে ভালো লাগছে, কিন্তু কি আর বলবো, আসলে সবাইকে তো আর আমার মতো সুন্দর দেখতে হয় না, কি করা যাবে তাই না, আসি না। ওহ, আমাদের গাছের আমগুলোকে নিয়ে নিয়ে সব চাটনি করে করে খাবে, নিজেরা কিনতে পারে না, ভালো লাগে না। উফ, আমাদের আম বাগানের এইখানে এসে যত রাজ্যের নোংরা ময়লা ফেলবে। ও দিদি ভাই, ও দিদি ভাই, এই যে এইখানে নোংরা ফেলছেন কেন, এটা কি নোংরা ফেলার জায়গা? আশ্চর্য, এতবার বারণ করা হয় তবু শুনতে পায় না, অদ্ভুত। এই বাচ্চা, এই এখানে ঘুড়ি ওড়াচ্ছিস কেন রে? এখানে ঘুড়ি ওড়াবে যত রাজ্যে সুতো আমার এইখানে আম গাছ জাম গাছের মধ্যে আটকে যাবে, তারপর আবার ঘুড়ি পাড়তে আসবে এখানে, খেয়ে দে কাজ। আজকে এত বৃষ্টি হয়েছে, উফ, চারিদিকে এইসব পাতা পুঁতি পড়ে যাতা ব্যাপার। ও দিদি, আপনাদের গাছের পাতা আমাদের বাগানে পড়েছে কেন? আমি যেন বাজার থেকে এসে দেখি এখানে আর কিছু পড়ে নেই, সারাদিন এই সব সংসার ঠেলতে ঠেলতে আবার এই উটকো ঝামে। হ্যালো, হ্যাঁ কটকটি বিকেল শাকচুন্নি, হ্যাঁ কেমন আছিস তোরা? দারুণ খবর পেয়েছি আজকে একটা, আমাদের পাশের বাড়ির ভজা আছে না, ভজা কি বদমাস ছেলে, বাড়িতে বন্ধুদের ডেকে নাচ গান করছে, হুল্লোড় করছে, ওর মা জানে না, ওর মা ওর মাসির বাড়ি গেছে, ওর মা এলেই লাগিয়ে দেবো ওর মাকে, হ্যাঁ বন্ধুদের নিয়ে হাসাহাসি করছে, হ্যাঁ 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 সব অনেক বন্ধু এসছে, হুল্লোড় করছে সব, বাপরে বাপ, হ্যাঁ আমি তো শুনেই তোকে ফোনটা করলাম, ওর মা এলেই আমাকে খবরটা দিবি, ওর মা তো তোদের বাড়ির পাশ দিয়েই আসবে, আমাকে ফোনটা করে দিবি, ওর মা বাড়িতে ঢোকার সাথে সাথে ছেলে সব গুণকীর্তি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ আর শোন না, আর পাড়ায় অনেক কিছু হয়েছে, সব খবর দেব, আমি তো পাড়ার ক্যামেরা কাকিমা, জানিস তো, কার কি খবর লাগবে আমাকে বলিস, আমি বলে দেবো, ঠিক আছে, রাখছি এখন।
Thank you.